দাদা ভাই দিদি ভাই, একটু শীত শীত লাগতেছে আজকে বেশি। তা আজকে ভাবলাম কি যে বেগনি বানাইয়ে মুড়ি দেখাবো। তা বেগনি তো সবাই বানাতে পারো, তা ঠাকুমা কী করে বানায় তোমরা একটু দেখো। এই কটো দুই কটো বেসন দেবো, আর হাফ কটো চালের গুঁড়ি দেবো। হাফ চামচ হলুদ, এক চামচ লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ি, এক চামচ কালো জিরে, পরিমাণ মতন খাবার সোটা। এই দিয়ে 250 কৌটো দেখি কতটুকু জল লাগে। জলটা ঠিকঠাক মতন দেবা, নালে কিন্তু বেগনি ভালো হবে না। এই দেখো কেমন গুলাইছি। আমি এই কটো দুই কটো বেসন দিছি, হাফ কটো চালের গুঁড়ি দিছি, আর দুই কটো জল দিছি। শাকগুলো তো আমি কিছু খুঁজেই পাচ্ছি না, ফেলাই দে। শীত এখনো পড়ে পড়া নাই, তাতে এখন উনান জ্বালিয়ে দিয়েছে। দোকান খুলে বসেছ বলে তো বললাম। আমি সকালেও বানাতে পারি, বিকেলেও বানাতে পারি। বেগনিটা যখন দিবা তেলের মধ্যে, তেলটা বেশি গরম করবে না, মাঝারি গরম করবা, তাহলে বেগনিটা ভালো হবে। কারণ গরম গরম খাই না, ঠান্ডাটা খেতে ভালোবাসে। কিন্তু সিঙ্গারা আমি কবে খেয়েছি, তার পরের দিন খাইছি। পরের বাসি সিঙ্গারা খাইছে লাস্টে, ঠান্ডা এত ঠান্ডা করেছি, পরের দিনে খেয়েছি সিঙ্গারাটা। লঙ্কাগুলো যা লাগবে না, সরু সরু লঙ্কা বেশি ঝাল নাই, হালকা ঝাল আছে, শুকাল আছে। আমি দুটো আমার টাকা লাগবে, দেবো তো। কুড়ি টাকা ঠিক আছে, কুড়ি টাকা তা তো তোর লস হয়ে যাবে তো বাবা। তোমার অনেক দিয়েছিস তুই এতগুলা,
আগে লঙ্কাটাই বনি করি না মা লঙ্কাটা বেশি ঝাল না অল্প ঝাল আছে দাম লাগে খেতে বেগুনি ছে তো আমার লঙ্কাটা বেশি ভালো লাগে না লঙ্কাটা দারুণ লাগে মা এটা কালো করা নাই নাকি দেখা দেবো তিনটা ছে তো একটা বড় হবে মা আলু বড় দাও একটা পাঁচ টাকা সকালবেলা দোকান খুলেছে এরকম যদি ঠান্ডা আবহাওয়া থাকে মেঘলা মেঘলা থাকে তাহলে কত দিন বলবো অবশ্যই ঝাল লাগলে কিন্তু দেবো না ঝাল লাগলে দেবে না জানলা লাগলে পাঠিয়ে দেবে